মঙ্গলবার 2024 আইপিএল নিলামে আইপিএল ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 24,75,00,000 টাকায় অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ককে নিজেদের দলে নিল কলকাতা নাইট রাইডার্স দল। নিজেদের বোলিং শক্তি আরও শক্তিশালী করতে নাইট বাহিনী মিচেল স্টার্কের পাশাপাশি দলে নিয়েছে ভারতীয় মিডিয়াম পেসার বাঁহাতি চেতন সাকারিয়াকে। এছাড়াও নাইট বাহিনীতে সুযোগ পেয়েছেন ভারতীয় উইকেট রক্ষক কে এস ভারত। প্রসঙ্গত কে এস ভারত এবং চেতন সাকারিয়াকে 50,00,000 টাকার বিনিময়ে নিজেদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। এই তিন নতুন নাইট কলকাতার এই ফ্র্যাঞ্চাইজি দলে যোগদান করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। শ্রেয়াস আইয়ার রিঙ্কু সিংদের কলকাতা নাইট রাইডার্সে যোগদান করে কি বলছেন মিচেল স্টার্ক, কে এস ভারত এবং চেতন সাকারিয়া, চলুন শুনে নিই। Hey KKR fans, I'm thrilled to be joining the team for this year's IPL and I can't wait to get to Eden Gardens to experience the home fans, the home crowd and the atmosphere. Look forward to seeing you then. Ami KKR. Hello everyone, I'm really really excited to join Kolkata Knight Riders and looking forward for a great season. Ami KKR. Firstly, I'm very excited to represent KKR. And with me, Gautam Gambhir sir, Chandrakant Pandit sir, श्रेयस भाई और मिचेल स्टार्क जैसे बड़े बड़े दिग्गजों के साथ ड्रेसिंग रूम शेयर करने को मिलेगा, इसके लिए मैं बहुत ही एक्साइटेड हूँ। एंड केकेआर मैनेजमेंट का मैं शुक्रिया करना चाहूँगा कि मेरे ऊपर भरोसा दिखाया। आमी केकेआर एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।